আমি অল্প বয়সে বিয়ে করেছি, দেন মোহরের টাকা অনেক বেশি, এখন কি করব একটু বুঝায় বলেন, দেওয়ার মতো সামর্থ্য নাই। আরে বেচারা, দেওয়ার মতো সামর্থ্য নাই তো বিয়ে করতে বলছে কি আপনাকে? যেহেতু বিয়ে করে ফেলছেন আর ফান্দে আটকা পড়ে গেছেন, এখন আমি তো বাঁচার কোনো রাস্তা দেখতেছি না। এখন একটা রাস্তা আছে, সেটা হলো বউয়ের কাছ থেকে কিস্তি করে নিতে পারেন, যে একটা খাতায় লেখা রাখো, আমি গরিব মানুষ যা পারি মাঝে মধ্যে দেব, তুমি ওইটা বুঝে পায়া লেখা রাখো, লেখা রাখো, আপনিও লেখা রাখেন, দিতে দিতে বলবেন যে আমি যদি মরে যাই মাফ করে দিও, আর যতদিন বেঁচে থাকি আমি তোমার দেনা পরিশোধ করে দেবো, এটা চেষ্টা করি। আর বুদ্ধি আরেকটা আছে, সেটা একটা দরখাস্ত লিখতে পারেন বউয়ের কাছে, একটা অ্যাপ্লিকেশন লিখবেন বরাবর স্নেহময় স্ত্রী বিষয় মোহর মওকুফের আবেদন, জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অদম গরিবের ছেলে বা আমি নিজে গরিব মানুষ, বিয়ের সময় বুঝে উঠতে পারি নাই মুরব্বীদের ফুসলানিতে অনেক বেশি মোহরে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার দেওয়ার সামর্থ্য নাই, আপনি আপন অনুগ্রহে আপনার অধিকার মোহর থেকে কিছুটা কমাইয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়া বাদিত করিবেন, বিনীত আপনার গরিব স্বামী। এরকম একটা দরখাস্ত লেখার পর স্ত্রী যদি মায়া করে দয়া করে বলে ঠিক আছে, সাইন দিয়ে বলে যে ঠিক আছে 50% মওকুফ করা হলো, 100% আরেক দেখছেন ফুল ফ্রি চায়, যদি স্ত্রী মাফ করে দেয় আল্লাহ বলেছেন ফাকুলুহু হানি আম্মারি, তোমাদের স্ত্রীরা যদি তোমাদের, এটা সিরিয়াস ইস্যু, স্ত্রী যদি তোমাকে নিজে থেকে বলে ঠিক আছে মহরের অংশ আমার দেওয়া লাগবে না, সেটা তো আসলে সহজে পাবেন না, বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন বউ কি মওকুফ করবে? বলবে চান্দ কড়ায় ঘন্টায় সব বুঝে নেব, কোনো মাফ নাই, দুনিয়াতে দিবা না আখেরাতে নেব। আর যদি আগে ভাগে ভদ্র ছেলে মতো থাকেন, সুন্দর আচার আচরণ করেন, গালিগালাজ না করেন, ব্যবহার ভালো করেন, তাহলে দরখাস্ত করলে ফুসলালে ফাসলালে মাফ টাপ চাইলে হয়তো মাফ পাইতে পারে। সিরিয়াস ইস্যু, হাসির ইস্যু না, স্ত্রীর যে মহরানা এটা পরিশোধ করতে হবে ভাই। অনেকে আমরা এই মাসালা জানি না, আপনি যদি মারা যান আপনার বইয়ের মোহর দেওয়া ছাড়া আপনার যে সম্পদ আছে এই সম্পদগুলো ভাগযোগ পরে হবে, আগে স্ত্রীর মহর এখান থেকে পরিশোধ হবে, তারপরে থাকলে ছেলে মেয়ে অন্যরা ভাগ পাবে, জিনিসটা ছেলে খেলা না। অনেকে আমরা মনে করি যে মহর এটা বোধহয় কথার কথা, এমনি বোধহয় ধরতে হয় বোধহয়, এটা তো দেওয়া লাগে না, এটা সিরিয়াস, এটা পাওনা, একটা দেনা স্ত্রীর কাছে আপনার দিতে হবে। আমি যে দরখাস্তের কথা বলেছি একটু মজা করে, এর মানে এই না যে আসলে আপনি তার কাছে মাপ না চাইলে চলবে, হয় দিবেন আর না হলে তার কাছ থেকে মাপ চাইবেন। মাপ চাওয়ার জন্য আরেকটা বুদ্ধি আছে অবশ্য, সেটা হলো স্ত্রী যদি দেখেন যে মাপও করবে না, একটু শক্ত মহিলা, তাহলে বলবেন এক কাজ করো, তোমার যে ঘরোয়া কাজ কাম এগুলো আমার কিছু দাও, হাড়ি বাতিল ধোয়া, তরকারি কুটা, কিছু কাজ আমি করি, এর বিনিময়ে কিছু টাকা তুমি কাটো। মানে এক কথায় বউয়ের কাছ থেকে কিভাবে আদায় করবেন সেটা আপনি জানেন, কিন্তু মাপ আপনাকে আদায় করতে হবে, আর না হলে তার টাকাটা থাকে পরিশোধ। বিয়ের সময় আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, ছোটবেলায় দেখেছি যে একটা রুমাল দিত পুরুষের মুখে, বেচারা মুখে রুমাল দিয়ে, এখন আর এই সমস্ত নাই অবশ্য, এক সময় ছিল না, তো আমার প্রায় মনে উঠতো যে এই রুমালটা বেচারা মুখে কেন দিয়ে রাখছে, মানুষ সাধারণত গরুর মুখে ইয়া দেয় যাতে ঘাস না খায়, বেচারা মুখে রুমাল দিছে কেন? তো পরে আমার কাছে মনে হলো যাতে কোনো কথা না বলে, কারণ অনেক বিয়ে আগের সময় ভেঙে যেত, জামাই কথা বললে বলে বেয়াদব ছেলে, বিয়েই ভেঙে যেত, এরকম অনেক বিয়ে দেখেছি আমরা যে বিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, এই যে ব্যাপারটা ছেলেকে কোনো কথা বলতে দেয় না, আমার বিয়ের সময় যখন মোহর ধার্য হবে, আমার মামা শ্বশুর ছিলেন আল্লাহ ওনাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমার আব্বাজান ছিলেন আল্লাহ ওনাকেও নিয়ে গেছেন, আল্লাহ তাদের উভয়কে মাগফিরাত নসিব করুক, তো তারা বার্গেনিং করতেছিলেন মোহরের ফিগার নিয়ে মুরব্বীরা, তো আমি বিনয়ের সাথে ফ্লোর নিয়ে বললাম যে আমি তো মোহর আসলে এত পারবো, এর বেশি না, আমি সামান্য করে টাকা বেতন পাই, তাহলে মোহর তো আমি কতজন 35,000 বোধ না কতজন ছিল, বললাম যে আমি তো এর বেশি পারবো না, তো তারা আমার মামা শ্বশুর বলতেছিল না এটা কি হয় নাকি, কারণ দেখেন মোহর তো আমার দেওয়া লাগবে, এটা আপনার ইস্যু না, আপনি দেওয়া লাগবে না, আপনি জোর করে চাপায় দিলে তো হবে না, আমি এর বেশি পারবো না। তো এখন পরে আলহামদুলিল্লাহ আমার কথা অনুযায়ী হয়েছে, এখন অনেক মুরব্বীরা আছে এখানে ছেলে কথা বলে বলে বেয়াদব, এখানে শুধু বেয়াদবের ইস্যু না, ইস্যু হলো বাবা আমার দেওয়া লাগবে, এটা আপনি আমাকে বাধাই দিলে তো হবে না,
এই জন্য ছেলেরা মোহর ধরার সময় অনেকে ভাবের জন্য মোহর ধরে, এ তোমার বিয়ের মোহর কত, 30 লাখ 5 টাকা, 10 লাখ 1 টাকা, এর পেটে পানা দিলে 10 টাকা বাইর হবে না, মোহর কত, 10 লাখ 5 টাকা। এটা দুর্ভাগ্যজনক, মোহর এটা ফ্যাশনের বিষয় না। অনেকে মনে করে মোহর এটা, অনেক মেয়ের বাবারা এই ভুলটা করে, মনে করে যে মোহরটা হলো সিকিউরিটি মানি, এটা ভুল, মোহর কোনো সিকিউরিটি মানি না, মনে করে যে তালাক দিতে পারবে না, বেশি মোহর হলে মোহর দেওয়ার ভয়ে তালাক দিতে পারবে না, খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আপনি বিয়ে দেওয়ার আগেই তালাকের চিন্তা করতেছেন, নেগেটিভ চিন্তা করতেছেন, মনে রাখবেন যে বিয়ে ভাঙবে ওটা 10 কোটি টাকা মোহর হইলেও ভাঙবে, আর যেটা ভাঙবে না ওটা অল্প থাকলেও ভাঙবে না। এখানে অনেক মুরব্বীরা আছেন, তাদের মোহর অনেক কম ছিল, বাবাজি আপনার মোহর কত ছিল, কত দিয়েছেন সেটা বলেন, দিয়েছেন না দেন নাই, কত, 85-100 টাকা মনে হয়, 8500 মনে হয়, না মরে ফাতেমি এত টাকা, আমাদের বিয়ের সময় তো 35-40 হাজার ছিল, অনেকেই আছেন, অনেক মুরব্বীরা আছেন যে 5 টাকা 10 টাকা 20 টাকা সে আমলে মোহর ছিল, তাদের বিয়ে কি সব ভেঙে গেছে, এখনকার পোলাপান 20 লাখ 30 টাকা ভাঙে মোহর দেয়, 1 বছর না যদি বিয়ে ভেঙে দেয়, তাহলে বোঝা গেল যে মোহর বেশি হলে যে ঠিক এমন কোনো কথা নাই। মেয়ের বাবারা যারা এসব চিন্তা করেন এগুলো ভুল চিন্তা করবেন, আর ছেলেরাও মোহর ফ্যাশনের জন্য 10 লাখ 20 লাখ ধরেন, মনে করে যে ভাবচক্কর, সে যে আসলে ফাঁসা যাচ্ছে, নিজে টের পাচ্ছে না, এই জন্য খুব হিসাব নিকাশ করে পা ফেলবেন।